সি প্লাস প্লাস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি টেমপ্লেট ফাংশন ওভাররাইড নিয়ে আলোচনা করব। টেমপ্লেট ফাংশন ওভাররাইড হলো যে আমি যদি একটা টেমপ্লেট ফাংশন তৈরি করি, সেটা এখানে যে কোনো ডাটা টাইপের জন্য কাজ করবে, কিন্তু আমি নির্দিষ্ট কিছু ডাটা টাইপের জন্য এই ফাংশনটা কাজ করবে না, এই বিহেভিয়ারটা দিয়ে দেওয়াটাকেই বলা হচ্ছে যে ফাংশন ওভাররাইড। যেমন আমি এখানে ধরলাম যে এখানে ইন্টিজার, স্ট্রিং, ফ্লোট, ডবল যাবতীয় মানের জন্য সেটা প্রিন্ট করবে, কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ভয়েড প্রিন্ট ডবলের জন্য সে নিচের ফাংশনটা কাজ করবে, ধরলাম ওভার রাইট। নিচের ফাংশনটা কাজ করবে, সো তার মানে হচ্ছে যে শুধুমাত্র ডবল বাদ দিয়ে বাকি সবগুলোর জন্য এই ফাংশনটা কাজ করবে, আর ডবলের ক্ষেত্রে এই ফাংশনটা কাজ করবে। এই বিহেভিয়ারটা দিয়ে দেওয়াটাকে বলা হচ্ছে ওভাররাইডিং টেমপ্লেট। সো এখানে ফার্স্ট আমি যখন প্রিন্ট ফোর লিখলাম এবং এখানে হচ্ছে 4.4 লিখবো, এরপর আমি যদি এটাকে রান করি, প্রথমবারে দেখাচ্ছে যখন ইন্টিজার তখন উপরেটা কাজ করতেছে, আর যখন ইন্টিজার না তখন এটা ওভাররাইট দেখাচ্ছে। এবং আমি যদি এখানে একটা স্ট্রিংও নেই, আমি একটা স্ট্রিং নিলাম এবং এটাকে তারপর যদি রান করি, তো নিচেরটা দেখা যাচ্ছে যে আমার স্ট্রিংটাও প্রিন্ট করছে কিন্তু মাঝখানে এটা প্রিন্ট করা নাই, এটা হচ্ছে ওভাররাইট দেখাচ্ছে। সো এই ব্যাপারটাকে বলা হচ্ছে যে আপনার ওভাররাইডিং, যে নির্দিষ্ট কিছু কারণে নির্দিষ্ট কিছু বিহেভিয়ারের জন্য আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।